नमस्कार बंधुरा, आज के जो बैंक निफ्टी के देखी तो बैंक निफ्टी के की देखते 185 पॉइंट डाउन साइड एक भालो रकम मुभमेंट दिए जो देखी 0.42% एक डाउन साइड मुभमेंट जेटा किन्तु बेस भालो एक डाउन साइड मुभमेंट हुए से क्षेत्रे आमादेर किन्तु ये जोनटा किन्तु एक बेस क्रुशियल जोन एवं देखुन जो देखी आमरा ये जोनेर मध्ये किन्तु बेस अनेक दिन घुरपाक खेयेछे তারপরে এখান থেকে ব্রেকআউট দিয়েছে এবং তারপরে আবার এসেছে আবার এখানে এসে এই জোনের মধ্যে কিন্তু মার্কেট ফেঁসে আছে। তো মার্কেট দুটো জিনিস ঘটাতে পারে, এই জোনটা যদি ব্রেকআউট দেয় তাহলে আবার একটা বড় ব্রেকআউট হতে পারে, আর যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আবারও আমরা এখানে আসতে পারি। সেই জোনটা কি না আমরা যেটা বারবার আলোচনা করেছি 44,222 লেভেল, 44,222 লেভেল কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তো 44,222 লেভেলটাকে যখনই ব্রেক করবে তখনই কিন্তু বেশ একটা বড় ফল, এবং সেই ফলটা কত দূর অবধি নিয়ে আসতে পারে, প্রথম যেটা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই লেভেল অবধি, মানে আমাদের হয়ে যাবে 43,866 লেভেল অবধি। 43,866 লেভেল অবধি কিন্তু একটা স্ট্রং মানে সাপোর্ট এখানে আছে, এবং তার আগে আমরা যদি দেখি যে তার আগের এইটাকে আগে ব্রেক করতে হবে। দেখুন আগে হচ্ছে 44,222, যদি 44,222টাকে ব্রেক করে তবে আমরা নেক্সট যে সাপোর্টটা পাবো সেটা হচ্ছে 43,866। তাহলে এইটা ব্রেক করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই লেভেলের দিকে আসবে, তো এই লেভেলটার দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। তো আপনারাও যদি লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে আমাদের সাথে জয়েন করতে চান, যেটার প্রাইস রাখা হয়েছে আজকের দিনের জন্য শুধুমাত্র 3,000 টাকা, তো আপনারা জয়েন করতে পারেন। যেটার জন্য আপনাকে কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 9331419228, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। করলেই কিন্তু আমরা এই টাকাতে, কারণ অনেকে কালকে চেয়েছিলেন যে স্যার এতে হবে না, আমি ওনাকে বলার পরে নিজেরই খুব খারাপ লাগছিল যে ওনাকে আমি দিতে পারিনি। তো আপনিও যদি পারেন, আমি জানি না আপনি দেখবেন কিনা, আপনার নামটাও আমার মনে নেই, তো সেক্ষেত্রে আপনি 3,000 টাকা এটা নিতে অ্যাক্সেস করতে পারেন। আপনারা যে যে চান তারা নিতে পারেন, শুধুমাত্র আজকের জন্য এই অফারটা, কারণ কালকে খারাপ লেগেছিলো, খারাপ লাগা থেকে আমার মনে হয়েছে যে এটা আমি হয়তো খুব ভুলই করে ফেলেছি কোনো মানুষের, যেহেতু তার খুবই অসুবিধে ছিল। তিনি বলেছিলেন যে স্যার আপনাদের তো 4,999 টাকা প্রাইস, তো সেটা 3,999 দিতে পারবো না যদি 3,000 টাকাই হয়। তো আমি বেসিক্যালি দেখুন সবাইকে যেহেতু দিতে পারি না সেহেতু বলি, তো আপনারা যারা যারা চান তারা অবশ্যই আজকের দিনে নিয়ে নিন, এবং সারা অক্টোবর মাসটা আমরা একসাথে ট্রেড করতে পারি। পুজোর আগে কিন্তু বেশ ভালো রকম একটা মুভমেন্ট আসবে মার্কেটে। চলুন আজকের দিনে কী ট্রেড করলাম, আজকের দিনে তো ট্রেড করলাম, অনেকেই ছিলেন লাইভে, তো সে লাইভে গিয়ে দেখেইছে নিশ্চয়ই, নইলে ডক্টর মানে অপশন ট্রেডার আর নেই, যেটা নাম হয়ে গেছে ডক্টর বি ট্রেডার। ওকে, ডক্টর বি, বি মানে বটম বেল, বি মানে বুল, বি মানে বিনিয়োগ বাংলা সমস্ত কিছু, তো ডক্টর বি ট্রেডার নাম হয়ে গেছে। এবং ওখানে গিয়ে আগে দেখবেন ডক্টর অপশন ট্রেডার লিখলে সার্চ করলে আসতো না, এখন যদি আপনি ডক্টর বি ট্রেডার লেখেন এক নামে আসবে, যেমন বিনিয়োগ বাংলাকে একবার শুধু সার্চ করলেই আসে তেমনি ডক্টর বি ট্রেডারও, যেহেতু বিনিয়োগ বাংলার নাম এবং আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইছি, এবং যে ক্ষেত্রে খুব অনেক কিছু আসতে চলেছে, অ্যাপস আসতে চলেছে, অনেক কিছু জিনিস আস্তে আস্তে করে আসবে। তবে 50K সাবস্ক্রাইবার আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি চাইছি, একটা ভালো সাবস্ক্রাইবার বেস না হলে কি হচ্ছে না, আমরা যে আনবো সেটার জন্য খুব ভয় পাচ্ছি। তো 50K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আপনারা আশা করছি করে দেবেন, সেটা করে দিলেই খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কিছু লঞ্চ করব। তো সেক্ষেত্রে এই এই জোনটার দিকে আমি বলেছিলাম, এবং এখানে আমি একটা ট্রেডও নিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম আমি মনে হয় 25 পয়েন্টের কাছাকাছি প্রফিট নিই, এবং তারপরে এই ট্রেডটা আমি নিইনি, এই ট্রেডে আপনাদের জন্য বলেছিলাম এবং লাইভেই বলেছিলাম প্রায় 55 থেকে 66 পয়েন্টের কাছাকাছি আমরা এখানে প্রফিট জেনারেট করতে পারি। এবং তারপরে আর সেইভাবে কেন, কোনো স্ক্যালপিং ছাড়া সেরকম কোনো ট্রেডই ছিল না, তো সেক্ষেত্রে তাই কোনো বলা হয়নি। চলুন এবার আমরা দেখে নিই কালকের দিন আমরা কী ধরনের ট্রেড করতে পারি। তো কালকের দিনে আমরা কিন্তু দু তিনটে জিনিসের উপরে খুব বেশি করে মাথায় রাখবো, সেটা কি না, কালকে যদি দেখুন এই জোনের মধ্যে, দেখুন এই জোনটা ক্রিয়েট করেছে মার্কেট, কি করেছে না এই জোনটাকে টোটালি ক্রিয়েট করেছে সে, তো এই জোনের মধ্যেই যদি আমরা দেখি যে মার্কেট আটকে গেছে এই জোনটার মধ্যেই, তাহলে কিন্তু এই জোনের মধ্যে মার্কেট ওপেন হয়ে যদি দেখি আমরা এখানে ধরুন 30-40 মিনিট মিনিমাম এখানে থাকে, তাহলে বেস্ট সিনারি হতে চলেছে। বারবার বলি একটা রেঞ্জের মধ্যে, আমি আজকেও ভেবেছিলাম হয়তো বা শেষের দিকে হবে কিন্তু হয়নি, কালকে আছে এক্সপায়ারি, আপনারা সবাই জানেন কালকে উইকলি এক্সপায়ারি আছে, তো উইকলি এক্সপায়ারিতে কিন্তু বেশ ভালো রকম একটা মুভমেন্ট আমরা আসতে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে নজর দেবেন। এই জায়গাটার মধ্যে যদি ওপেন হয় এবং তারপরে যদি এইটাকে ব্রেক করে, মানে কত 44,433 এই লেভেলটাকে যদি ব্রেক করে, তখনই আমাদের কাছে যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এই জোনটা, মানে কত প্রথম হয়ে যাবে 44,444, তারপরের টার্গেট হয়ে যাবে 44,544, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে আবারও সেই এই জোনটা, মানে 44,600
33 জন। তো এই তিনটি আমরা কিন্তু টার্গেট রাখতে পারি। এবার ধরুন যদি ইন কেস ডাউন সাইডে মুভমেন্ট হয়, তো ডাউন সাইডে মুভমেন্ট হলে কিন্তু আমরা এখানে ডাউন সাইডে মুভমেন্ট হলে যে সঙ্গে সঙ্গে নিয়ে নেবো তা না, যতক্ষণ না অবধি 44,222 এই লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ অবধি আমরা সেইভাবে দেখবো না। এবং 44,222 এর লেভেলটাকে ব্রেক করলেই কিন্তু তারপরে একদম যেটা টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 44,122 এর লেভেল, তারপরে হয়ে দাঁড়াবে 43,944 এর লেভেল, এবং এইটাও যদি ব্রেক করে তখন আমাদের কাছে টার্গেট হয়ে দাঁড়াবে 43,866 লেভেল, যেটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এবং এই তিনটে টার্গেট আমরা কিন্তু দেখতে পেতে পারি। তো আশা করছি আপনাদের কাছে ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনারা ট্রেড করতে পারেন এবং কি কি জোন দেখে আপনারা কিন্তু নিতে পারেন। তো সেই জোনগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, ভিডিওতে অবশ্যই 100টা লাইকের অনুরোধ রইল, আশা করছি সেটা আপনারা পূর্ণ করেই দেবেন। আর তার সাথে সাথে যদি আপনারা রেগুলার এই ধরনের ভিডিও পেতে চান এবং কালকে কখন লাইভ করলে ভালো হবে সেটাও জানাবেন, আর রেগুলার যদি এইরকমই ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিন। আর রেগুলার এইরকমই যদি অ্যানালিসিস পেতে চান তাহলে অবশ্যই লিখুন যে অ্যানালিসিস চাই, কারণ আমি বুঝতে পারছি না যে আপনারা কতটা পরিমাণে অ্যানালিসিস চাইছেন বা না চাইছেন। তাই কিছুদিন আমি যদিও বা ব্যস্তই ছিলাম, একটু অফ হয়ে গেছিলো, তবে রেগুলার আগের মতন আবারও শুরু করেছি। আমি চাইবো যে আপনারা যদি রেগুলার দেখেন তাহলে অবশ্যই আনবো, কেন আনবো না আমি। তো সেক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করছে স্যার কেন অফ করে দিলেন, তো আমি অফ করিনি, আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি আপনাদের বলেও ছিলাম। হ্যাঁ, কি তো সেক্ষেত্রে পুজোর সময় হয়তো বা কিছুদিন অফ থাকতে পারে, তাছাড়া মোটামুটি ভিডিও আনার চেষ্টা করবো। তবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা ভালো লাগছে। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।